জাকাত, জাকাতের একটা অংশ যেটা আমরা কৃষি কার্য করে জমিনের মধ্য থেকে জমিন থেকে আমরা উৎপাদন করি ফসল, যেটাকে জাকাতের মধ্যেই পড়ে, কিন্তু এটাকে অসুর বলা হয়। অসুর শব্দের মানে হচ্ছে দশ, দশ ভাগের এক ভাগ। পবিত্র হাদিস সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 1483 প্রমাণ করে যে এই অসুর দুই রকম হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান অনুযায়ী সেটা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। পবিত্র আল কোরআন সূরাতুল বাকারা আয়াত নম্বর 267 আল্লাহ পাক মুমিনদের, মুসলমানদের বিশেষভাবে খেতাব করে সম্বোধন করেছেন। রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক সত্যি আমাদের ভালোবাসেন, যার ধরনে পবিত্র আল কোরআনের অসংখ্য জায়গায় আমাদেরকে বিশ্বাসী বলে আল্লাহ পাক ডাক দিয়েছেন। হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তো ইমানদারদের ইমানকে মজবুত করার যে কৌশল, যে সাইডের আনুষঙ্গিক যে সমস্ত জিনিস, যে সমস্ত বস্তুগুলো রয়েছে, সেই সমস্তগুলোকে আমলে পরিণত করা এবং বিভ্রান্তি থেকে বেঁচে থাকা, এই জন্য রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে অসংখ্য জায়গায় যেমন নামাজ, সালাত পাঁচটি রুকনের মধ্যে এক, তার সাথে সাথে জাকাত একটা, এটাও পাঁচের মধ্যেকার একটা অঙ্গ। এটাকে আল্লাহ পাক কমবেশি পবিত্র আল কোরআনে 82টি জায়গায় পাশাপাশি আলোচনা করেছেন। আসে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরাতুল বাকারার আয়াতের মাধ্যমে কি বললেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, খরচ করো, খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ওই পাক পবিত্র তোমাদের আনাজগুলো, উৎপাদিত ফসলগুলো, উৎপাদিত তোমাদের দানা পানিগুলো যেটা তোমরা কামাই করেছো, অর্জন করেছো। পরে আয়াতে আল্লাহ পাক বলছেন, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, ওই সমস্ত মালগুলো, ওই সমস্ত আনাজগুলো, ওই সমস্ত ফলফলগুলো তোমরা আল্লাহর পথে খরচ করো যেটা আমি তোমাদের জন্য বের করেছি জমিন থেকে, জমিন থেকে উৎপাদন করার তোমাদের ব্যবস্থা দিয়েছি, তোমাদের দ্বারাই চাষবাসের মাধ্যমে উৎপাদিত ফসল তোমাদের একটা অংশ আল্লাহ পাক ফরজ করেছেন, জাকাত দুই হিজরিতে ফরজ করেছেন, এই জাকাত তোমাদের অবশ্যই দেওয়া লাগবে। সেগুলো কি কি আসবে? আপনার যে সমস্ত ফসল আমরা উৎপাদন করি, ধান, গম, ভুট্টা, মাখনা ইত্যাদি যত রকমের, খেজুর, আঙ্গুর, আপনার কি বলে যে জৈতুন ইত্যাদি, এই সমস্তগুলো পড়ে, এই সমস্তগুলো আল্লাহ পাক আমাদের একটা অংশ আল্লাহ পাক দিতে বলেছেন, আল্লাহর পথে খরচ করতে বলেছেন, সম্পূর্ণ না, খরচ বাদ করে যে সমস্ত এলাকার দুটো ভাগ করেছেন, দুটো পার্ট করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে যেটা পাওয়া গেল, লাগবে কখন, কত পরিমাণ হতে গেলে, সহিহ বুখারী হাদিস নম্বর 1405, সহিহ মুসলিম হাদিস নম্বর 979, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে বলেছেন, লাইসা ফিমা দুনা খামসাতে আওসফিন সাদাকা, পাঁচ ওয়াসাকের কমে, পাঁচ ওয়াসাকের নিচে যদি তোমাদের উৎপাদিত ফসল যদি পাঁচ ওয়াসাকের কম থেকে যায়, তাহলে লাইসা, তাহলে সেখানে তোমাদের অসুর সাদকা লাগবে না, এই সাদকা, এই অসুর তোমাদের দিতে হবে না। এইটা প্রমাণ করলেন আল্লাহ রসুলের বাণী, সহিহ বুখারী হাদিস নম্বর 1405, সহিহ মুসলিম হাদিস নম্বর 979। তাহলে পাঁচ ওয়াসাক, এক ওয়াসাক সমান 60 সা, 60 সা সমান 1 সা সমান 2.5 কিলো। এটাকে হিসাব করতে গিয়ে বিভিন্ন মহাদেশিন লিখেছেন, কেউ বলেছেন 653, 6 কুইন্টাল 53 কিলো,
কেউ বলেছেন 6 কুইন্টাল 30 কিলো, কেউ বলেছেন 7 কুইন্টাল 50 কিলো। হিসাব করে যদি দেখা যায় আমাদের যে একসা সমান 2.5 কিলো, 2.5 কিলো হিসাবে দেখা যায় যে আমাদের 60 সা করে 5 অসাকে মোট আসছে 7.5 কুইন্টাল। যাই হোক, 6.5 থেকে 7.5 কুইন্টাল পর্যন্ত আপনার উৎপাদিত ফসল যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ আপনাকে এই অসুর ফরজ হবে না, ফরজ আপনাকে ফরজ হিসাবে লাগবে না। আপনি দিবেন তার নেকি পাবেন, আপনার মাল বৃদ্ধি পাবে, আপনার মালে বরকত আসবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফরজ না। পরের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি মাসাকাতিস সামা, দুটো পাঠ করেছেন, এই হাদিসের মাধ্যমে বোঝা যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1483, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি মাসাকাতিস সামা ওয়াল উয়ুন, ওই সমস্ত জমিন, যেই সমস্ত জমিনের সেচাই হয়, যেগুলোকে ফসল উৎপাদন করা হয়, সেটা আসমানের পানিতে অথবা নহর নদীর বিল খালের পানিতে। সেখানে আল্লাহ রাসূল বললেন, আওকানা আশরিয়ান, কিন্তু সেই জমিন যদি অসুরে থাকে, অসুরের বিভাগে পড়ে, যেটাকে খরচ করে, তেল খরচ করে, মেশিন খরচ করে, মোটর খরচ করে করতে হয় না, স্বাভাবিকভাবে হয়ে যায়, কিংবা সেটা পানি থাকে, অনেকগুলো আগের যুগে আমরা দেখেছি বোরোর ফসলগুলো কিছু কিছু জমিনে পানি লাগতো না, এখনও কিছু নদীর ধারে, নদীর জায়গাতে কিছু কিছু আছে যাতে পানি দিতে হয় না, নদীর পানিতে হয়ে যায়, সেখানে লাগবে 10 ভাগের 1 ভাগ আল উসর। আল্লাহ রাসূল পরের শব্দটি বললেন, ওমা সকায়া মিনান নাজহে, যেই জমিন আপনার মেশিনের দ্বারাই, যেটা তেল খরচ করে, মোটরের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যেটা করা হয়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিসফুল উসর, সেখানে লাগবে অর্ধেক উসর, তার মানে 20 ভাগের 1 ভাগ। এই 20 ভাগের 1 ভাগ আমরা যদি এটাকে আল্লাহর পথে যদি খরচ না করি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনের অবজ্ঞা করা হলো। আর যে কোনো 5টা অঙ্গ আমরা অনেক সময় ভুল বুঝে থাকি, হজের বায়ানটা আসবে আগামীতে ইনশাআল্লাহ, যেটা আমরা জানি যে যেটা ফরজ আল্লাহ পাক করেছেন, 5টা অঙ্গের কোনো একটা অঙ্গের যদি অস্বীকার করা হয়, অবমাননা করা হয়, তাহলে সেখানে মানুষকে সেটাকে কাফের বলা হয়, অস্বীকারী কাফের। যেমন হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ পাক যেটা বলেছেন, যেটা নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, হজ যেমন সবার উপরে ফরজ হয় না, যাকাতও তেমন সবার উপরে ফরজ হয় না, কিন্তু যার উপরে হয়ে গেছে, সে যতক্ষণ পর্যন্ত সেটাকে আদায় না করবে ততক্ষণ সে পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না। যতই বলি যে আমি পূর্ণাঙ্গ মমিন, কিন্তু আমি ইসলামের একটা অঙ্গকে ছেড়ে রেখেছি, গুরুত্বহীন করে রেখেছি, অবহেলিত করে রেখেছি, তাতে কোনো গুরুত্ব দিলাম না, জীবন কেটে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, মায়ের মালের মমতা করে, ভালোবাসা করে করে থেকে থেকে জীবনটাকে শেষ করে দিলাম, কিছু করতে পারলাম না, তাদের জন্য কঠোর আজাব, কঠোর আজাব। যাকাতের ব্যাপারে আল্লাহ পাক সূরায়ে তাওবা বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, খুব কঠিনতম আযাবের তাদেরকে সংবাদ জানিয়ে দাও। তাহলে বিরাদারানে মিল্লাত, আজ আমাদের ঘরে ফসল, যেই ফসল পূর্বপুরুষরা এইরকমের ফসল উৎপাদন করতে পারেননি, তারা খুব কষ্টে দিন কাটিয়েছেন, তবুও তাদের কাছে ঈমান ছিল, তারা জমি বিক্রি করে, তাদের জানতে পারছিলেন তারা যে জমি বিক্রি করে আমরা যেতে পারবো হজে, তারা যেতে পিছপা হননি, জমি বিক্রি করেও তারা হজে গেছেন। আজ আল্লাহ পাক অসাধারণ সুখ দিয়েছেন, যাতে করে জমি বিক্রি না করে মানুষের ঘরে ঘরে পয়সা। আসুন, রব্বুল আলামিন এটা, এই মাল থেকে যদি কোনো একটা ওইরকম মাল হয়ে যায় যেটাকে ব্যবসায় নিয়ে আসা হয়, আর যেটাকে বছর বছর ধরে যদি তাকে রাখতে না পারা যায়, সেটাকে ব্যবসাতে লাগা যায়, তাহলে সেটা পয়সা সেই পরিমাণ যদি পৌঁছে যায় যে 1 বছর আপনার কাছে বিক্রি করার পর 1 বছর আপনার কাছে কেটে গেল, যে অক্ষত অবস্থায় আছে, তাতে আপনাকে যাকাত লাগবে কত? 40 ভাগের ভাগ, 40 100 টাকায় 2.5 টাকা। তো এই হয়েছে ফরজ। এটুকু সামান্য না করার কারণে আমাদেরকে কঠিন থেকে কঠিনতম আযাবে গ্রেফতার হতে হবে। কোন মমিন এমন আছে,
কোন ভাই এমন আছে বুদ্ধি সম্পন্ন মানুষ যারা এটা চাইবে না। অতএব আমাদেরকে রাব্বুল আলামিন মাল দিয়েছেন, মাল উৎপাদন করার সুযোগ দিয়েছেন, মাল আমাদের ঘরে ঢুকছে, আমরা সেই মালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে হালাল উপায়ে হালাল পদ্ধতিতে আমাদেরকে ব্যবহার করতে হবে, যাতে করে সেই মাল খেয়ে সেই মাল দিয়ে খরচ করে আমাদের জামা পোশাক ইত্যাদি খাবার পরার ইত্যাদি সব কিছুই যেন আমাদের হালাল হালাল পদ্ধতিতে হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা লাভ করতে পারি। যেমন এক বছর লাগবে যদি আপনার কাছে সোনা চাঁদির পরিমাণ টাকা জমা থাকে, কিন্তু এই অসুরের ব্যাপারে এখানে যেন আমরা ভুল না বুঝি, আল্লাহ পাক সুরাতুল আনাম আয়াত নম্বর 147 আল্লাহ পাক বলেছেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলতে চেয়েছেন যে ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এতে কোনো দেরি চলবে না, এই মাল যেদিন আপনার কাটা হয়ে গেছে, ফসল মাড়া হয়ে গেছে, হিসাব করছেন, ওজন করছেন, সেই ওজন থেকেই আপনাকে একটা অংশ, 20 ভাগের একটা ভাগ আপনাকে বের করে দিতে হবে। এটা যেখানে খরচ করার নিয়ম পদ্ধতি আছে সেই জায়গাতে আপনাকে খরচ করতে হবে, এর দানা এর কোনো অংশ আপনার মালে যেন মিশ্রিত না হয়ে যায়। আপনার মালে মিশ্রিত হয়ে গেলে, সামান্য মাল মিশ্রিত হয়ে যাওয়ার কারণে আপনার পুরোটা মাল অবৈধ হয়ে যাবে, আপনার পুরোটা মাল হারাম হয়ে যাবে, যেটা আপনার জন্য হালাল নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাল কারুর জন্য মুসলমানদের মধ্যে কারুর জন্য হালাল করেছেন, কারুর জন্য হারাম করেছেন। তো আল্লাহ পাকের নিয়ম নীতি কানুন কত সুন্দর, যাতে করে গরিব দুঃখীকে মিসকিনকে ছেঁকে তোলার মতো ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন, ধনীদেরকে পাক পবিত্র করার সুযোগ দিয়েছেন, ধনীদেরকে অন্তর বড় করার সুযোগ দিয়েছেন, ধনীদেরকে বলেছেন তোমাকে আমি ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদে, তোমার মতো অনেক মানুষ আছে যাদের জন্য যাদের যাদের কাছে জমি আছে, যাদের সামনে জমি আছে, জমির উপরে বসবাস করে, কিন্তু ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদে, আমি তাদেরকে সেই জমিন থেকে সেই সম্পদ থেকে সেই মাল তাদের দিইনি, তারা গরিব হয়ে আছে, দুঃখী হয়েছে, তোমার পাশে আছে। কাজে এখানে দুটোই ভাগ, দুটোই পার্টকে আল্লাহ পাক তুলে ধরেছেন, একজনকে বলেছেন দাও আর আরেক গ্রুপকে বলেছেন আল্লাহ পাক তুমি নাও। তো আসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে সুযোগ সুবিধাটা দিয়েছেন, এই সুযোগ সুবিধা আমাদের যেন হাত ছাড়া না হয়, আমরা যেন এটাকে ভুল না বুঝি, আমরা যেন ভুল বুঝে যেন বসে না থাকি।